ক্লাস টেনে তোমাদের এরম ধরনের একটা ম্যাপ পরীক্ষার সময় দেওয়া হবে, ঠিক আছে? আমাদের ম্যাপের বিশাল লেন্দি কোর্স রয়েছে, অনেক ধরনের ম্যাপ আমাদেরকে, ইন্ডিয়ার অনেক রকমের টাইপসের ম্যাপ আমাদেরকে শিখতে হবে। আর যে কারণে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমাদের এরম একটা ম্যাপ তোমাদের প্রোভাইড করা হবে এক্সামে, যেখানে ইন্ডিয়ার ফিজিওগ্রাফি এবং ইন্ডিয়ার বিভিন্ন রকমের ইকোনমিক পার্টের ওপরে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে, সেখান থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিং ড্র করতে হবে। তা অ্যাট ফার্স্ট তোমাদেরকে আমি আজকে এক্সাম্পল হিসেবে তোমাদের টেস্ট পেপার থেকে যে কোনো একটি পেজ আমি আগে সলভ করে দেখাবো, তারপর তোমাদেরকে আমি সিলেবাস অনুযায়ী ম্যাপগুলো শেখাবো আজকে। আগে বোঝা গেছে ছাত্ররা, শুনতে পাচ্ছ? তোমাদেরকে আজকে আমি প্রথমে একটা টেস্ট পেপারের ম্যাপ, পেজের ম্যাপ আমি আগে একটা সলভ করে দেখাবো, তারপর তোমাদেরকে আমি দেখাবো সিলেবাস অনুযায়ী ম্যাপ আমরা পার্ট বাই পার্ট এক একটা করে শেখাতে থাকব, তারপর থিওরি কিছু বুঝবো। ওকে, তাহলে নেক্সট, আজকে ফার্স্ট ক্লাসে তোমাদেরকে আমি ম্যাপ শেখানো তোমাদের আজকে শুরু করে দিচ্ছি। তা ভালো করে শিখবে ম্যাপগুলো। দেখো, ক্লাস টেনে ম্যাপ পাওয়ার পর তোমাদের কি কাজ করতে হবে, হয়তো আজকে তোমাদের মোবাইলের, আমার রেকর্ডিং তোমরা যারা দেখছো তাদের একটু হেজি আসতে পারে, কারণ আমাকে দুদিকে রেকর্ডিং করতে হচ্ছে। আচ্ছা, এখানে দেখো, এই যে ম্যাপটা পাওয়ার পরে তোমাদেরকে এই ধরনের একটা ম্যাপ তোমরা পাবে, দেখে নাও ফুল ভালো করে ম্যাপটা। এই ম্যাপটা পাওয়ার পর তোমাদের ওপরে নিজের নাম লিখতে হবে, প্রথমে এখানে নিজের নাম লিখবে, ক্লাস লিখবে, সেকশন তোমাদের যেটা থাকবে লিখবে, রোল নাম্বার লিখবে। লেখার পর রাইট হ্যান্ড সাইডে, ম্যাপের রাইট হ্যান্ড সাইডে যেখানে ইন্ডিয়া এবং স্কেল লেখা রয়েছে, এই জায়গার পাশে একখানা তোমাকে লম্বা দাগ দিতে হবে, এরকম দাগ দিয়ে এখানে মাথায় একটা অ্যারো আর এরকম একটা চিহ্ন তোমায় বানাতে হবে, যেখানে তুমি এখানে নর্থ লাইন শো করবে। ফার্স্ট তোমাকে নর্থ লাইন শো করতে হবে, তারপর ম্যাপের দেখবে তোমাদের টেস্ট পেপার অনুযায়ী ম্যাপে তোমাদের ম্যাপের কোশ্চেন থাকবে। আমি যদি একটা যে কোনো জিওগ্রাফি টেস্ট পেপার একটা আমি যদি নিয়ে নিই, তাহলে তোমার একটা পেজ যদি আমি জিওগ্রাফি পেজ আমি একটা যদি বার করি, এখানে আমি দেখি এই টেস্ট পেপারে একটা জিওগ্রাফি পেজ আমি দেখে নিই, ধরে নাও 65 আমার একটা পেজ রয়েছে, 65 পেজে দেখে নিই আমার কি ম্যাপ আছে, সেই অনুযায়ী আমি একটা ম্যাপ তোমাদেরকে করে দেখাচ্ছি। আগে দেখে নাও, তারপর সিলেবাস অনুযায়ী আমরা আস্তে আস্তে ম্যাপ শিখতে থাকবো। 65 পেজে আমার, 67 পেজে আমার ইংলিশ ভার্সন রয়েছে, এই পেজ অনুযায়ী আমি দেখে নিই। জিওগ্রাফিতে দেখবে টেস্ট পেপারে তোমাদের 6 নম্বরে কোশ্চেন বা তোমার জিওগ্রাফি গ্রুপ এফ এর নাম্বার 6 তোমার থাকবে ম্যাপ। তা এখানে আমার গ্রুপটা লিখতে হবে, প্রথমে আমি এখানে নিজেদের গ্রুপটাকে লিখে ফেলব, এক মিনিট, এখানে আমি প্রথমে গ্রুপটাকে লিখে দিই। কোশ্চেনের নাম্বারটা তোমাকে এখানে লিখতে হবে, গ্রুপ এখানে গ্রুপ এফ কোশ্চেন নাম্বার 6 এখানে লিখে ফেলতে হবে। এইভাবে আমরা গ্রুপ এফ কোশ্চেন নাম্বার 6 লিখে ফেলব। লিখে ফেলার পরে আমাকে এখানে প্রথমে আমাকে প্রত্যেকটা নেবারিং যে কান্ট্রিগুলো রয়েছে ম্যাপে সেগুলোকে আগে শো করে নিতে হবে। এটা তোমাদের কোশ্চেনে বলা থাকবে না, কিন্তু তোমাকে নেবারিং স্টেটস আর নেবারিং কান্ট্রিজগুলোকে তোমাকে শো করতে হবে উইথ ওশেন্স অ্যান্ড গালফ সহ। তাহলে প্রথম আমরা দেখে নেব আমাদের ওয়েস্টার্ন কর্নারে পাকিস্তান, আফগানিস্তান, এখানে নর্থ ইস্টার্ন কর্নারে নেপাল, ভুটান, হ্যাঁ ক্যাপিটালে, ক্যাপিটাল লেটারে লিখবে চায়না,
তোমরা সব এটা পেন্সিলে করবে, এখানে পেনে কোনো কাজ করবে না, আমি পেনে দেখাচ্ছি তোমরা পেন্সিলে করবে। বাংলাদেশ, মায়ানমার, হলো। এবারে ওশেন্স গুলোর মধ্যে এই আমাদের গালফ বে আর গালফের মধ্যে আমাদের এখানে বে অফ বেঙ্গল লিখবো, আর এদিকে আরেবিয়ান সিটা আমরা একটু ওপর চেপে লিখবো, আরেবিয়ান সিটা একটু ওপরে চেপে লিখবে, আরেবিয়ান সি আমরা একটু ওপরে চেপে লিখব, ঠিক আছে। এখানে লিখব শ্রীলঙ্কা, কারণ আছে দেখাচ্ছি, দেখো শ্রীলঙ্কা এখানে নিচে শ্রীলঙ্কা, তাহলে আমরা নেবারিং স্টেটস আর কান্ট্রিগুলো সব আমরা লিখে নিয়েছি। তো এইভাবে আমরা প্রথমে সব নেবারিং স্টেটস, কান্ট্রি, গালফ, ওশেন্স যা রয়েছে লিখব, একদম নিচে এখানে লিখব ইন্ডিয়ান ওশেন, একদম নিচে লিখব ইন্ডিয়ান ওশেন, ওকে। এবার এই পাশে যে আমি আরেবিয়ান সিটা উপরে চেপে লিখেছি তার কারণ হচ্ছে এই জায়গাটা আমাকে ফাঁকা রাখতে হবে, এখানে আমি আমার যে দশখানা ম্যাপ পয়েন্টিং দেবে তার জন্য আমি এখানে একটা গ্রিড বানাবো, দশটা যে ম্যাপ পয়েন্টিং দেবে তার জন্য আমি একটা গ্রিড বানাবো। তো কি করব, প্রথমে আমাকে এখানে একটা স্কেল ধরে এই গুজরাট যেটা রয়েছে গুজরাটের পাশ থেকে আমি এরকম ভাবে স্কেল ধরব, ধরে আমি মার্জিন টানবো, এইভাবে আমি একটা গ্রিডের বক্স তৈরি করব এখানে ইন্ডেক্সের জন্য, হ্যাঁ ইন্ডেক্সের জন্য আমি এখানে একটা বক্স তৈরি করব, এইভাবে আমি ইন্ডেক্সের জন্য একটা বক্স তৈরি করে নেব, যেখানে মাথায় হেডিং লেখার জন্য আমাকে একটা জায়গা করতে হবে, ইন্ডেক্স কথাটা লেখার জন্য এখানে আমাকে একটা বক্স করতে হবে, এই হলো। আর পরপর আমি এখানে দশখানা, পরপর এইভাবে আমি এখানে দশখানা দাগ টেনে নেব, তোমাদের দেখতে একটু অসুবিধা হবে কারণ আমি এক হাতে কাজ করছি, পরপর আমাকে এখানে দশখানা ঘর এরকম রো, দশখানা রো আমি টেনে নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা নটা, সব পেন্সিলে, পুরো ম্যাপটা পেন্সিলে করবে, পেন ইউজ করা যাবে না, ঠিক আছে। তোমরা ঠিক মতো দেখতে পাবে না বলে আমি পেন দিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমরা সব পেন্সিলে করবে। এরম ভাবে দশখানা রো টেনে নিতে হবে, রো টানার পরে এখান থেকে দুটো, হ্যাঁ দশখানাই, যদি বেশি হয় একটা বেশি থাকবে কোনো অসুবিধা নেই। এবার এখানে দুখানা এরকম ভাবে কলাম বানাতে হবে ছোট ছোট, একটা কোশ্চেন নাম্বার লেখার জন্য আর একটা কালার ইন্ডেক্স বানানোর জন্য, এরম ভাবে আমি দুটো এ বানিয়ে নিলাম। তাহলে দেখতে পাচ্ছ সুন্দর করে তোমরা এখানে কিভাবে আমি রোটা বানিয়ে নিয়েছি, পরিষ্কার দেখা যাচ্ছে। এবার এখানে আমাকে লিখতে কিভাবে লিখতে হবে আমি সেটা শিখে নিই, এইখানে মাথায় ক্যাপিটাল লেটারে ইন্ডেক্স লিখবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ক্যাপিটাল লেটারে ইন্ডেক্স লিখব, হয়েছে, ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ইন্ডেক্স লিখব। লেখার পরে এখানে কোশ্চেন নাম্বার 6.1 থাকবে কোশ্চেনে, তারপরে 6.2,
6.3, 6.4, 6.5, 6.6, 6.7, 6.8, 6.9, 6.10 এই দশখানা আমার নাম্বার কোশ্চেনের এখানে লিখে ফেলতে হবে। এবার লেখার পরে তোমাকে কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনসগুলো দেবে সেই কোশ্চেনসগুলোকে তোমাকে আগে এখানে লিখতে হবে। যে কোশ্চেনসগুলো তোমাকে দেবে সেই কোশ্চেনসগুলো লিখতে হবে। যেমন দেখো এখানে টেক্সট কোশ্চেন পেপার একখানা বার করা রয়েছে, যার মধ্যে আমি দেখতে পাচ্ছি কোশ্চেন কি কি দিয়েছে সেগুলোকে আমাকে লিখতে হবে। যেমন আমি এখানে দেখে দেখে লিখছি, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন 6.1 এ আমাকে কোশ্চেন দিয়েছে এ রেসিডুয়াল মাউন্টেন অফ ইন্ডিয়া, তাহলে আমি এখানে লিখবো কি এ ছোট ছোট করে লিখতে হবে। হ্যাঁ, এ রেসিডুয়াল মাউন্টেন অফ ইন্ডিয়া, যেটা কোশ্চেনে থাকবে ওটা আমি এখানে ইন্ডেক্সে লিখব। তারপরে দুই নাম্বার, নাম্বার টু তে দিয়েছে 6.2 তে মহানদী, 6.2 তে দিয়েছে মহানদী, এম এইচ এ এন এ ডি আই। 6.3 তে দিয়েছে দ্য লার্জেস্ট লেগুন অফ ইন্ডিয়া, দ্য লার্জেস্ট লেগুন অফ ইন্ডিয়া। আর নেক্সট তোমার 6.4 এ দিচ্ছে রেগুর সয়েল রিজিয়ন, রেগুর সয়েল রিজিয়ন, রেগুর সয়েল রিজিয়ন। তিন নম্বরে দিয়েছে দ্য লার্জেস্ট লেগুন অফ ইন্ডিয়া, নাম্বার ফোরে 6.4 এ দিয়েছে রেগুর সয়েল রিজিয়ন। আচ্ছা নেক্সট 6.5 এ তোমার দিচ্ছে ওয়ান টি প্রডিউসিং রিজিয়ন ইন ইন্ডিয়া, এখানে লিখব ওয়ান টি প্রডিউসিং রিজিয়ন। এক মিনিট, ওয়ান টি প্রডিউসিং রিজিয়ন দেখো। তারপরে দেখো আছে থর্ড ডেজার্ট, 6.6 এ আছে থর্ড ডেজার্ট, থর্ড ডেজার্ট। আচ্ছা নেক্সট তোমার থাকছে 6.7 এ এ সি পোর্ট অন দ্য ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, এ সি পোর্ট অফ ইস্টার্ন কোস্ট, ইস্টার্ন কোস্ট। 6.6 এ দিয়েছে থর ডেজার্ট, থর ডেজার্ট। ওকে আচ্ছা এবার দেখো 6.8 এ দিয়েছে ক্যাপিটাল অফ আসাম, ক্যাপিটাল অফ আসাম, ক্যাপিটাল অফ আসাম। নেক্সট দিচ্ছে তোমার 6.9 এ অ্যান আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিয়াল সেন্টার অফ ইস্টার্ন ইন্ডিয়া, অ্যান আয়রন অ্যান্ড স্টিল অ্যান্ড আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অফ ইস্টার্ন ইন্ডিয়া। আচ্ছা নেক্সট দিচ্ছে দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া, নাম্বার টেনে দিচ্ছে দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া, দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে এগুলোকে সব লিখে নিতে হবে এইভাবে। এবার লিখে নেওয়ার পর আমাকে কি করতে হবে, তো আমাদেরকে এরকম কালার পেন্সিল, তুমি স্টেডলার অথবা ধরে নাও যে কোনো কোম্পানির একটা কালার পেন্সিলের সেট তোমাদের কিনতে হবে। এই কালার পেন্সিলের সেট তোমাদেরকে কিনে রাখতে হবে, পেন্সিল কালার হতে হবে, স্কেচ পেন চলবে না। ঠিক, হ্যাঁ, এবারে কি করবে, এই যে
এখানে যে কোনো আমি ছকটা পুরো বানিয়ে দিয়েছি, এবার এটার উপরে আমাকে ম্যাপ পয়েন্টিং করতে হবে। কিভাবে ম্যাপ পয়েন্টিং করব? তাহলে ওয়ান বাই ওয়ান আমাকে ম্যাপ পয়েন্টিং করতে হবে। তাহলে ফার্স্ট দেখি কি দিয়েছে, এ রেসিডুয়াল মাউন্টেন অফ ইন্ডিয়া। রেসিডুয়াল মাউন্টেন মানে হচ্ছে আমাদের একটা রেলিক মাউন্টেন বা ইরোশনাল মাউন্টেন রেঞ্জ, যার নাম হচ্ছে আরাবল্লী। তাহলে আরাবল্লী রেঞ্জকে আমরা এখানে শো করব। তাহলে কিভাবে শো করব? আরাবল্লী রেঞ্জকে শো করতে গেলে এই যে আমাদের রাজস্থানের কাছে চলে যেতে হবে, রাজস্থানের এই যে দাগটা দেখতে পাচ্ছ, এর থেকে প্যারালেলি গুজরাটের এই কর্নার থেকে প্যারালেলি আমাকে এইভাবে একটা মাউন্টেন রিজিয়নকে ড্র করতে হবে। এই একটা মাউন্টেন তুমি এরমভাবে চিহ্ন দেবে, দিলে এই চিহ্নটাকে এই ইন্ডেক্সের মধ্যে, ওই চিহ্নটাকে ইন্ডেক্সের মধ্যে ব্যবহার করবে। এইভাবে হলো। এবার ব্রাউন কালার নিয়ে, ব্রাউন কালার নিয়ে এইখানে জাস্ট হালকা করে এটাকে একটু ছুঁয়ে দিতে হবে। ব্রাউন কালার নিয়ে এটাকে আমি ছুঁয়ে দিলাম এইভাবে, ব্রাউন কালার নিয়ে এইভাবে আমি হালকা করে ছুঁয়ে দিলাম। এবার কি করতে হবে, এখানে লিখতে হবে 6.1 দিয়ে লিখতে হবে আরাবল্লী রেঞ্জ, এ আর এ ভি এ ডবল এল আই আরাবল্লী রেঞ্জ। ঠিক আছে, আমি আরাবল্লী রেঞ্জ এখানে লিখে দিলাম। তাহলে আমার 6.1টা কমপ্লিট হয়ে গেল, 6.1টা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখছি মহানদী রিভার, মহানদী রিভার আমাকে দেখাতে বলেছে। তাহলে মহানদী রিভার দেখাতে গেলে আমাদের ইস্টার্ন কোস্টে আসতে হবে। ইস্টার্ন কোস্টে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে আমার মহানদী রিভার করতে হবে, এখান থেকে মাউথ মহানদী রিভারের, আর এই চলে গেল আমাদের মহানদী রিভার। এইভাবে ছোট ছোট কিছু ট্রিবিউটারিজ দিয়ে এদিকে অ্যারো দিলাম। এই এই অ্যারোটা সবসময় দেখাতে হবে রিভার কোন দিকে পড়ছে। দিয়ে করার পরে এর ওপরে একটা ব্লু কালারের পেন্সিল সেট দিয়ে, ব্লু কালারের পেন্সিল সেট দিয়ে আমাকে এর ওপরে একটু বুলিয়ে দিতে হবে। এই ব্লু কালারের পেন্সিল সেট দিয়ে এটাকে আমি একটু বুলিয়ে দেব। এই হলো। এই সেম টু সেম এখানে ইন্ডেক্সের মধ্যে আমি এরকম একটা চিহ্ন দেব রিভারের অ্যারো দিয়ে, দিয়ে এখানে আমি এই চিহ্নটার উপরে একটু ব্ল্যাক কালার বা পেন্সিল কালারটা দিয়ে দেব। দিয়ে এখানে লিখে দেব 6.2 মহানদী, 6.2 মহানদী এখানে লিখে দেব, 6.2 মহানদী, 6.2 মহানদী আমি এখানে লিখে দিলাম। এবার নেক্সট আমাদের কোশ্চেন যেটা থাকছে, দ্য লার্জেস্ট লেগুন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার লার্জেস্ট লেগুন, ইন্ডিয়ার লার্জেস্ট লেগুন হচ্ছে আমাদের জানি চিল্কা। এই যে মহানদী রিভার তার পাশে দেখবে ম্যাপের মধ্যে করাই থাকবে চিহ্নটা, এই মহানদীর পাশে যে খাঁজটা দেখতে পাচ্ছ ছোট, এই খাঁজটা হচ্ছে আমাদের চিল্কা। কিছু করতে হবে না, এখানে একটা স্কাই কালারটা নিয়ে এখানে তুমি স্কাই কালার করবে, এই গ্যাপটাকে তুমি স্কাই কালার করবে, করে এখান থেকে বাইরের দিকে, বাইরের দিকে এখান থেকে একটা অ্যারো দেবে, দিয়ে লিখে দেবে চিল্কা লেক, চিল্কা লেক, চিল্কা লেক। আর এখানে কোশ্চেন নাম্বার ছিল কত, এটা 6.3, এর ওপরে 6.3 তুমি লিখে দাও। আর এটাকে ইন্ডেক্সে কিভাবে শো করতে হবে, ইন্ডেক্সে তুমি এই খাঁজটার মতো চিহ্ন রাখবে এরকম, এই দিয়ে ওর মাঝখানে যেখানে ছিল ওখানে এরকম স্কাই কালার করে দেবে। এই তাহলে এটা আমার হয়ে গেল কমপ্লিট। এবার আমাদের 6.4 দিয়েছে রেগুর সয়েল রিজিয়ন, রেগুর সয়েল মানে হচ্ছে ব্ল্যাক সয়েল। হ্যাঁ বলো বলো বলো, পেন্সিল দিয়ে করবে, পেন্সিল পেন্সিল আর কালার পেন্সিল দুটো মিক্স করে করবে, আমি যেভাবে করছি দেখো দেখাচ্ছি ওইভাবে। ঠিক আছে, রেগুর সয়েল, রেগুর সয়েল রিজিয়ন আমাকে দেখাতে হবে। তাহলে রেগুর সয়েল রিজিয়ন আমাকে, রেগুর সয়েল মানে হচ্ছে ব্ল্যাক সয়েল রিজিয়ন। তাহলে কি করব, আমি রেগুর সয়েল রিজিয়ন আমাদের রয়েছে গুজরাটের পোর্শন থেকে শুরু করে মহারাষ্ট্র রিজিয়ন থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের ইস্টার্ন পোর্শন দিয়ে শুরু করে
তেলেঙ্গানার কিছু পোর্শন, এদিকে মহারাষ্ট্র কর্ণাটক রিজিয়ন দিয়ে গিয়ে সোজা নিচে কেরালার কিছু পোর্শনসে দিয়ে আমাদের এরকমভাবে জায়গাটাকে মার্ক করতে হবে। হলো, এবার এটার মধ্যে আমি এরকম হালকা ডট দিয়ে দিলাম, পেন্সিল দিয়ে এরকম ডট ডট চিহ্ন দেব। হলো, এই পেন্সিল দিয়ে আমি এখানে ডট ডট চিহ্ন দিলাম, এরকম ভাবে ডট ডট চিহ্ন তোমরা পেন্সিল দিয়ে দাও। হলো, এই এই ঠিক আছে। এবার এই ডট চিহ্নটা দেওয়া হয়ে গেলে এখানে তুমি ছোট্ট করে এখান থেকে অ্যারোটাকে বাইরের দিকে টেনে নিয়ে আসো। এই টেনে নিয়ে এসে এখানে লেখো, এখানে কত ছিল এটা, 6.4, তাহলে এখানে 6.4 লিখে দাও। দিয়ে এখানে লেখো তোমার রেগুর সয়েল রিজিয়ন, এখানে লিখতে হবে সাউথ ইস্টার্ন গুজরাট, সাউথ ইস্টার্ন গুজরাট, কমা ইস্টার্ন মহারাষ্ট্র, কমা ওয়েস্টার্ন অন্ধ্রপ্রদেশ, ওয়েস্টার্ন অন্ধ্রপ্রদেশ, কমা তেলেঙ্গানা, ব্ল্যাক সয়েল তেলেঙ্গানা, কর্ণাটকা, নর্থ ইস্টার্ন কেরালা অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন তামিলনাড়ু, এই জায়গাগুলোর নামটা লিখে দিতে হবে। এখানে তুমি যে জায়গাটা মার্ক করেছো এটা এখানে শো করে দিলাম। শো করার পর যেহেতু এটা ব্ল্যাক সয়েল, আমি কি করব, এখানে হালকা তোমার অ্যাশ কালার নিয়ে বা ব্ল্যাক কালার যেটা রয়েছে হালকা অ্যাশ কালার নিয়ে, একদম কালার যদি করতে হবে হালকা, কোন রকমের ডিপ কালার করা যাবে না, একদম স্মুথ অ্যান্ড হালকা কালার এখানে তোমাকে ম্যাপের মধ্যে তুমি ইউজ করতে পারবে, স্মুথ এবং হালকা করে তোমাকে কালার করতে হবে। হালকা করে স্মুথলি তুমি কালার করবে, হ্যাঁ, ব্ল্যাকটা দিলে এখানে হালকা করে অ্যাশ কালার এসে যাবে, এত ডিপ ব্ল্যাক তোমার করা যাবে না, ঠিক আছে। এটা তুমি করে ফেললে এরকম ভাবে কালারটা আসবে। এবার তুমি কি করবে, ইন্ডেক্সে, ইন্ডেক্সে তুমি এরকম একটা যে কোনো রকমের চিহ্ন এরকম ব্যবহার করো, ডট ডট দাও, এরকম ডট ডট দাও, দিয়ে এটাকেও আবার এরকম কালার পেন্সিল দিয়ে হালকা করে এরকম অ্যাশ কালার ঘষে দাও। বুঝে গেল কিভাবে আমি করলাম, দেখতে পেলে? এইভাবে ইন্ডেক্সটাকে করতে হবে, আর এইভাবে মেন ম্যাপে কাজটা হবে, উইথ কোশ্চেন নাম্বার সহ আমাকে দেখাতে হবে। তাহলে এটা শো করার পর নেক্সট আমাদের চলে যেতে হচ্ছে ওয়ান টি প্রডিউসিং রিজিয়ন, যে কোনো একটি টি প্রডিউসিং রিজিয়ন তোমাকে দেখাতে হবে। তাহলে আমি চলে যাব একদম ইস্টার্ন কর্নারে, আসাম আর তোমার দার্জিলিং রিজিয়নে, আসাম আর দার্জিলিং রিজিয়নে আমি চলে যাব, যেখানে আমি টি প্রডিউসিং রিজিয়নটাকে শো করব। কোথায়, এখানে দেখো আমার দার্জিলিং আর আসাম রিজিয়নে আমাদের চা পাওয়া যাচ্ছে। এখানে আমি এরমভাবে জায়গাটা মার্ক করলাম, মার্ক করার পরে এখান থেকে আমি বাইরের দিকে একটু অ্যারো দেব, দিয়ে লিখে দেব কোশ্চেন নাম্বার ওখানে ছিল কত, 6.5, এই 6.5 কোশ্চেন নাম্বারটা আমি এখানে লিখলাম, দিয়ে লিখলাম ওয়ান টি প্রডিউসিং রিজিয়ন, প্রডিউসিং রিজিয়ন ব্র্যাকেটের মধ্যে লিখবে দার্জিলিং
कमा आसाम ব্যাকেট ক্লোজ করে এখানে আমি কি করব এরকম ডিপ গ্রিন কালার নেবে ডিপ গ্রিন কালার নিয়ে তুমি এখানে এরকম পাতার মতো চিহ্ন এঁকে দেবে এর মধ্যে এরকম পাতার মতো চিহ্ন আমি ড্র করব এরকম আমি একটা সিম্বল এখানে ইউজ করব এই পেন দিয়ে না কালার পেন্সিল দিয়ে ঠিক আছে এরকম ভাবে করব আর ইনডেক্সে চলে আসব এই যে 1 টি প্রোডিউসিং রিজিয়ন রয়েছে এখানে আমি এই চিহ্নটাকে ইউজ করব এখানে আমি এইভাবে এই চিহ্নটাকে ইউজ করব এইভাবে এই চিহ্নটাকে আমি ইউজ করলাম এই চিহ্নটাকে আমি এইভাবে ইউজ করে দিলাম তাহলে আমার যদি টাইম আউট হয়ে যায় আবার তোমরা একটু রিজয়েন করবে হ্যাঁ আচ্ছা দেখো এরপরে আমাদের 6.6 রয়েছে থার্ড ডেজার্ট 6.6 আমাদের থার্ড ডেজার্ট দেখাতে হবে তাহলে থার্ড ডেজার্ট দেখাতে গেলে একদম ইস্টার্ন কর্নারে আরাবল্লি রেঞ্জে ওয়েস্টার্ন সাইডে আমরা এরকম ভাবে একটা মার্ক করব এই হলো মার্ক করার পরে আমি এখানটাতে ডিপ ইয়েলো কালারকে ইউজ করব ডিপ ইয়েলো কালারকে এইভাবে আমি ইউজ করব ডিপ ইয়েলো কালারকে আমি ইউজ করলাম ইনডেক্সে আমি এইভাবে ইয়েলো কালারটা ইউজ করলাম থার্ড ডেজার্টকে বোঝানোর জন্য এই আর বাইরে এখান থেকে বাইরের দিকে একটা অ্যারো দেব দিয়ে এটার মার্কিং লিখব 6.6 এখানে হচ্ছে থার্ড ডেজার্ট দ্য থার্ড ডেজার্ট ফুল স্টপ দিয়ে লিখব ওয়েস্ট রাজস্থান ব্র্যাকেট ক্লোজ করে দেব এইভাবে জায়গার নামটা আমাকে লিখে দিতে হবে আচ্ছা নেক্সট আমাদের রয়েছে দেখো 6.7 এ এসি পোর্ট অফ ইস্টার্ন কোস্ট ইস্টার্ন কোস্টের একটা সি পোর্ট আমাকে দেখাতে হবে তাহলে ইস্টার্ন কোস্টের সি পোর্ট আমি পারাদ্বীপ দেখাতে পারি অথবা আমি এখানে বিশাখাপত্তনম দেখাতে পারি বা চেন্নাই দেখাতে পারি যে কোনো একটা সি পোর্ট তোমাকে দেখাতে হবে তাহলে আমি একটা সি পোর্ট দেখাই এখানে আমার যেহেতু ঘিঞ্জি হয়ে গেছে তাহলে আমি ফাঁকা দেখে আমি এখানে চেন্নাই পোর্টটাকে সি পোর্ট দেখাবো তাহলে আমি কি করব পোর্ট দেখানোর সময় আমি এখানে একটা পেন্সিলের আমি রেড কালারটা নেব পেন্সিলের রেড কালারটা নিয়ে আমি আগে চেন্নাইটাকে মার্ক করব এই এই লাল ডট দিয়ে আমি এখানে চেন্নাইটা মার্ক করলাম তারপর আমি এখানে একটা ব্লু কালার নিয়ে আমি এর পাশে ব্লু কালার নিয়ে আমি এর পাশে এখানে একটা নৌকা বা শিপের মতো একটা চিহ্ন আমি আঁকবো এই এই শিপের মতো একটা চিহ্ন আঁকবো এরকম হলো এবার এখানে এই একই সিম্বলটাকেই আমি এখানে ইনডেক্সের মধ্যে ইউজ করব এই লাল ডটটা দিয়ে তার পাশে আমি এভাবে এখানে শিপের চিহ্নটাকে ব্যবহার করব এই এইভাবে আমি শিপের চিহ্নটাকে ব্যবহার করলাম এবার এখানে আমাকে লিখতে হবে এখানে কোশ্চেন নাম্বার ছিল 6.7 আমি ঠিক এখানে কোশ্চেন নাম্বার দেব অ্যারো দিয়ে কোশ্চেন নাম্বার দেব 6.7 দিয়ে আমি এখানে লিখব চেন্নাই চেন্নাই তলায় ব্র্যাকেটে লিখে দিতে পারো এ সি পোর্ট অফ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া এটা আমি লিখে দিলাম এবার নেক্সট আমাদের কি আছে দেখতে হবে নেক্সট আমাদের আছে ক্যাপিটাল অফ আসাম তাহলে আসামের ক্যাপিটাল কি তোমরা জানো নিশ্চয়ই 6.8 কে বলতে পারবে আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর তাহলে আমরা এখানে দিসপুরকে শো করব তাহলে দিসপুরকে শো করতে গেলে আমরা কি করব এখানে একটা রেড কালি নেব নিয়ে দিসপুরটাকে আমরা এখানে শো করব এই
এরকম ভাবে আমি দিস ফুটটাকে শো করব। এবার ওটাকে যেহেতু আমি লাল ডট একবার এখানে ইউজ করেছি, আবার এখানে লাল ডট ইউজ করতে পারবো না, একই জিনিস বারবার ইউজ করা যাবে না সিম্বলে, তার জন্য আমি লালের পাশে আমি অন্য একটা কালি দিয়ে ওটাকে ঘিরে দেব, যাতে আমার দেখতে সুবিধা হয়। আমি লালের পাশে হালকা করে একটা হালকা গ্রিন কালি আমি এটাকে গোল করে ঘিরে দিলাম। এই তাহলে এটা একটা সিম্বল হয়ে গেল। আমি এইভাবে নিজেকে সিম্বল, নিজেদের সিম্বল মডিফাই করতে জানতে হবে। আমি এবার এই ক্যাপিটাল সিটি এখানে চিহ্নটা আমি ইউজ করলাম, বাইরের দিক দিয়ে আমি একটা গ্রিন বর্ডার দিয়ে দিলাম, এই হলো। এবার আমি এখানে এই পাশে এখানে যেখানে করেছি এখান থেকে আমি অ্যারো দিয়ে এটাকে একটু বাইরে বার করব। কোশ্চেন নাম্বার ছিল আমার এখানে 6.8, এই 6.8টাকে আমি এখানে লিখব, এখানে লিখব দিসপুর, ব্র্যাকেটে লিখতে পারো ক্যাপিটাল অফ আসাম, ক্যাপিটাল অফ আসাম। এইভাবে আমি এটাকে কমপ্লিট করব। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে আমাদের, দেখো 6.9 আমাদের একটা দেওয়া হয়েছে অ্যান আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অফ ইস্টার্ন ইন্ডিয়া, আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার একটা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি দেখাতে হবে। ঠিক আছে, তাহলে ইস্টার্ন ইন্ডিয়ার একটা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি আমাকে দেখাতে হবে। তাহলে আমি এখানে ইস্টার্ন ইন্ডিয়ার একটা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি আমি জামশেদপুর দেখাতে পারতাম, কিন্তু এখানে আমার ঘিঞ্জি হয়ে গেছে, দেখানো যাচ্ছে না। আমি তাই জন্য কি করছি, অন্য একটা দেখাচ্ছি। আমি এখানে একটা প্লাস চিহ্ন ব্যবহার করলাম, অরেঞ্জ কালার দিয়ে একটা প্লাস চিহ্ন ব্যবহার করছি, করে এখানে লিখলাম দুর্গাপুর, আমি দুর্গাপুর লিখলাম, দুর্গাপুর লিখে আমি এখানে কোশ্চেন নাম্বারটা কি ছিল 6.9 এর উপরে লিখে দিলাম 6.9। তাহলে আমি এখানে এবার এই যে সিম্বলটা এখানে ইউজ করেছি, এই সেম সিম্বলটা আমি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অফ ইস্টার্ন ইন্ডিয়া এখানে আমি সেম সিম্বলটাকে ইউজ করলাম প্লাস চিহ্নটা। তাহলে আমার এটা হলো। এবার নেক্সট হচ্ছে আমাদের 6.10 দিচ্ছে দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের কি, কেউ বলতে পারবে? মুম্বাই, তাই তো? গেটওয়ে অফ ইন্ডিয়া কাকে বলি আমরা? মুম্বাই সিটিকে। তাহলে মুম্বাই সিটিকে আমি গেটওয়ে অফ ইন্ডিয়া বলছি। তাহলে আমি কি করব, অন্য একটা যে কোনো কালার নিয়ে, কালার পেন্সিলে আমি একটা কালার পেন্সিল ঝট করে নেব, নিয়ে এখানে মুম্বাইয়ের পাশে আমি এখানে এরকম একটা গোল চিহ্ন করলাম, করে আমি এখানে একটা এরকম সিম্বল দিলাম। ঠিক আছে, এবার ঠিক সেই সিম্বলটাকে আমি এখানে ইউজ করলাম, সেম সিম্বলটাকে আমি এখানে ইউজ করলাম, এই। ঠিক আছে, আর এখানে আমি লিখে দিলাম 6.10 মুম্বাই, বা ব্যাকেটে লিখে দিতে পারো গেটওয়ে অফ ইন্ডিয়া। এই ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের মাধ্যমিক পরীক্ষার ম্যাপ পয়েন্টিং। তোমাদেরকে এইভাবে মাধ্যমিক পরীক্ষার সময় ম্যাপ পয়েন্টিং তোমরা করলে একদম ভালো মার্কস তোমরা তুলতে পারবে। দেখলে, বুঝতে পেরেছো বাবু? মাউন্টেন রেঞ্জ আমরা কিভাবে দেখব সেগুলোকে আমরা একটু ফলো করে নিই। ঠিক আছে, তা যেমন এক মিনিট দাঁড়া।